অনেকভাবেই তো বেগুন রান্না খেয়েছেন এভাবে কখনো খেয়েছেন কি আজকের পর্বে তৈরি করে দেখাবো বেগুন বাহার রেসিপি গরম গরম ভাতের সাথে এই রকম বেগুন রান্না হলে আর কিছু লাগবে বলে আমার মনে হয় না যারা এখন পর্যন্ত এরকম বেগুন রান্না খাননি তারা কিন্তু অবশ্যই আমার রেসিপিটা দেখে করে নিবেন তো চলুন কথা না বাড়িয়ে আজকের রেসিপিটা দেখা যাক রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না এখানে বড় সাইজের গোল যে বেগুনগুলো থাকে সেই বেগুনগুলো দুইটা নিয়েছি আর বেগুনগুলোকে আমি এই রকম করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে কেটে নেবেন তবে অবশ্যই একটু মোটা এবং বড় করে কাটার চেষ্টা করবেন বেগুনগুলোকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এবারে কিছু মশলা দিয়ে মিক্সড করে নিচ্ছি প্রথমেই দিয়েছি এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো সামান্য একটু পানি ছিটিয়ে দিচ্ছি বেগুনগুলো মেরিনেট করার জন্য এবারে সব কিছু একসাথে ভালো করে মিক্সড করে নিচ্ছি এমনভাবে মিক্সড করতে হবে যেন প্রতিটা বেগুনের গায়ে মশলাগুলো লেগে যায় আমি এইভাবে একটু ঝাঁকিয়ে নিচ্ছি এতে করে মশলাগুলো খুব ভালো করে মিক্সড করা হয়ে যাবে মশলার সাথে বেগুনগুলো ভালো করে মাখা হয়ে গেলে এবারে এটাকে আমি পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিব পাঁচ মিনিট পর বেগুনগুলো ভেজে নিচ্ছি তেলটা ভালো করে গরম হয়ে গেলে তারপর বেগুনগুলো এইভাবে দিয়ে দিতে হবে ঠিক আমরা যেভাবে বেগুন ভাজা খেয়ে থাকি ওইভাবেই বেগুনগুলো ভেজে নিতে হবে তবে বেগুনগুলো হান্ড্রেড পার্সেন্ট ভাজা যাবে না এইটি পার্সেন্ট হয়ে গেলে বেগুনগুলো তুলে নিতে হবে এক পিট কিছুটা হয়ে গেলে বেগুনগুলো উলটিয়ে দিতে হবে এইভাবে দু একবার উল্টিয়ে পাল্টিয়ে নিলেই বেগুনগুলো ভাজা হয়ে যাবে

এক চামচ পরিমাণ মরিচের গুঁড়ো এক চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো চা চামচ পরিমাণ রসুন বাটা দেড় চা চামচ পরিমাণ আদা বাটা স্বাদ মতো লবণ এবারে সবকিছু একসাথে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি এই পর্যায়ে আপনাদের কাছে যদি মনে হয় মশলাটা নিচের দিকে লেগে যাচ্ছে সেক্ষেত্রে অল্প পানি অ্যাড করতে পারেন বেগুন রান্না করে আড়াই কাপ পরিমাণ পানিটা একটু ফুটে ওঠার জন্য অপেক্ষা করছি যখন এরকম পানিটা ফুটে উঠবে ঠিক তখনই অ্যাড করে দিচ্ছি ভাজা বেগুনগুলো খুব বেশি পানি দিতে যাবেন না তাহলে কিন্তু বেগুনগুলো খেতে ভালো লাগবে না আর তাছাড়া বেগুনগুলো যেহেতু এইটি পার্সেন্ট সেদ্ধ করা সেক্ষেত্রে পানিটা একটু বুঝে শুনে দিতে হবে আমার রেসিপিটা দেখার পরে অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করবেন কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে এবারে ঢেকে দিব দশ মিনিটের জন্য চার পাঁচটা আস্ত মরিচও দিয়ে দিচ্ছি এতে করে সুন্দর একটা ফ্লেভার বের হবে ফিরে আসলাম দশ মিনিট পর এই পর্যায়ে লবণটা চেক করে দেখবেন ঠিক আছে কিনা কারণ বেগুনে লবণ কম হলে কিন্তু খেতে ভালো লাগে না এখন কিন্তু আর নাড়াচাড়া করা যাবে না জাস্ট কড়াইয়ের হাতলটা ধরে এইভাবে একটু নেড়ে চেড়ে দিতে হবে যখন দেখবেন উপর থেকে এরকম তেল উঠে এসেছে আর ঝোলটা একদম কমে গিয়েছে তখনই বুঝে নিতে হবে বেগুন বাহার একদম রেডি গরম গরম ভাতের সাথে এই বেগুন বাহার খেতে যে কতটা ভালো লাগে যারা এখন পর্যন্ত খাননি তারা কিন্তু বুঝবেন না বাসায় গেস্ট আসলে এরকম একটা বেগুন বাহার রেসিপি করে দিতে পারেন তাছাড়া পোলাওয়ের সাথে খেতেও কিন্তু এই বেগুন বাহার বেশ ভালো লাগে আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আমি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ